নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল এবং এসআই পদের ফর্ম ফিল আপ শেষ, এখন জোর কদমে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। তো আপনাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার কমন যোগ্য একটি সাজেশান ইবুক নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, এই বইটি কিন্তু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক লেখা হয়েছে এবং বিগত বছরের প্রশ্ন অনুসরণ করে কিন্তু বইটি লেখা হয়েছে। তো আপনাদের এই কনস্টেবলের প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং সঙ্গে আপনারা যারা যারা কনস্টেবলের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের জন্য কিন্তু এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বই। তো এই বইটির মধ্যে আপনারা কী কী পাবেন, কী কী রয়েছে বইটার মধ্যে, কোন কোন অধ্যায়ভিত্তিক কী কী রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, এবং সেই সঙ্গে বইটা আপনারা কীভাবে সংগ্রহ করতে পারবেন, তো সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি করে লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআই পদের পরীক্ষার জন্য 2-in-1 কমন যোগ্য সাজেশান ইবুক। এই বইটা সম্পাদনা করেছে এক্সাম বাংলা। এক্সাম বাংলার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা এই বইটা লেখা হয়েছে। দেখুন বইটির মধ্যে কী কী রয়েছে। বইটির মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাসের প্রশ্ন, ভূগোলের প্রশ্ন, বিজ্ঞান, সংবিধান, গণিত অর্থাৎ ম্যাথ, এবং সঙ্গে রিজনিং কিন্তু রয়েছে এই বইটার মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআইয়ের জন্য কিন্তু একটা প্রিলি পরীক্ষার জন্য একটা কমপ্লিট গাইড বুক, ঠিক আছে। এবারে আপনাদেরকে দেখাবো সূচিপত্র, কোন কোন পৃষ্ঠে আপনাদের কী কী রয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে দেখুন বন্ধুরা, এই বইটির সূচিপত্র, প্রথমে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। 4 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখুন এর মধ্যে কী কী রয়েছে। প্রথমেই বলা হয়েছে বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন। তারপর দেখুন বিভিন্ন কোম্পানির সিইও। তারপর দেখুন 2020 নোবেল বিজয়ীদের তালিকা, 2020 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, 2020 দ্রোণাচার্য পুরস্কার, তারপর দেখুন 2020 অর্জুন পুরস্কার, 2020 ধ্যানচাঁদ পুরস্কার, 2020 দাদাসাহেব ফালকে পুরস্কার, 2020 সাহিত্য একাডেমি পুরস্কার, 2020 সালের অস্কার পুরস্কার, পদ্ম পুরস্কার, 2021 বিভিন্ন পুরস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু এখান থেকে আপনারা 4 নম্বর পৃষ্ঠা থেকে পেয়ে যাবেন। এরপর দেখুন 40 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে ইতিহাস। এর মধ্যে দেখুন রয়েছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সংক্রান্ত যে ইতিহাসের প্রশ্নোত্তর রয়েছে সেগুলো কিন্তু আপনারা 40 নম্বর পৃষ্ঠার থেকে পেয়ে যাবেন। এরপর দেখুন 68 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্নোত্তর, ঠিক আছে। নেক্সট দেখুন 78 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল। এরপর দেখুন 83 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর। দেখুন এর মধ্যে কী কী রয়েছে। প্রথমেই জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের প্রশ্নোত্তর। তারপরে দেখুন বিভিন্ন ধাতু সংকরের উপাদান, বিভিন্ন ধাতুর আকরিকের নাম, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম, তারপরে দেখুন বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ, ভিটামিনগুলির রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণ, তারপরে দেখুন বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, পরিমাপের একক, বিভিন্ন পরিমাপক যন্ত্র, বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম, বিভিন্ন খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা, খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, বিভিন্ন কাপ এবং ট্রফি, বিভিন্ন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এবং তাদের রাজ্যের নাম, বিভিন্ন আন্তর্জাতিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে, বিভিন্ন দেশের সীমান্তরেখা, কোন শহর কোন নদীতে অবস্থিত, বিভিন্ন দেশের রাজধানীর নাম। নেক্সট দেখুন বিভিন্ন প্রকার বিদ্যার নাম, সাহিত্যিক ছদ্মনাম, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম, এগুলো কিন্তু আপনারা পরপর পেয়ে যাবেন। এছাড়া আপনারা পেয়ে যাবেন বিশিষ্ট পরিচালক এবং তাদের উল্লেখযোগ্য ছবি, ভারতের কৃষি গবেষণাগারগুলি কোথায় কোথায় অবস্থিত, কোন ঘূর্ণিঝড়ের কোন দেশ নামকরণ করেছে এবং তা কত সালে কোথায় আছড়ে পড়েছে, পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, বিভিন্ন দেশের মুদ্রার নাম, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারতের অঙ্গরাজ্যগুলির রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজনৈতিক দলের নাম। তো বন্ধুরা, এই যে সাধারণ জ্ঞানের পাঠ রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআইয়ের কিন্তু প্রিলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবারে দেখুন বন্ধুরা, 112 নম্বর পৃষ্ঠা থেকে রয়েছে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল কিংবা এসআই যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সংবিধান খুবই গুরুত্বপূর্ণ টপিক,
এই টপিকে প্রচুর প্রশ্ন আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা প্রচুর প্রশ্ন কমনও পেয়ে যাবেন। নেক্সট দেখুন 119 নাম্বার পৃষ্ঠা থেকে রয়েছে গণিত, যেখানে অধ্যায়ভিত্তিক প্রতি অধ্যায়ের শুরুতে কিন্তু প্রয়োজনীয় সূত্র রয়েছে, প্রতিটি অঙ্কের সমাধান সহ কিন্তু এখানে আপনাদের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এরপর দেখুন 157 নাম্বার পৃষ্ঠা থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনিং থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল এবং এসআইয়ের কিন্তু কমপ্লিট গাইডবুক, কিন্তু এই বইটা এখান থেকে কিন্তু সম্পূর্ণ গাইড আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন প্রথমবারেই কনস্টেবলের চাকরি, একজন প্রার্থীর অভিজ্ঞতার কথা কিন্তু এখানে তিনি শেয়ার করেছেন। স্বপন জানা কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তিনি কিন্তু তার যে প্রথম পদক্ষেপ বা প্রথমবারেই যে কনস্টেবলের চাকরি সেটার কিন্তু অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন, তো সেটা কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারবেন। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের সিলেবাস, 2021 কনস্টেবলের সিলেবাস এবং সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআইএস সিলেবাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে আপনাদের পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, তারপরে এখানে ইন্ডিয়ার ম্যাপ রয়েছে। নেক্সট দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবে কিন্তু এখানে আপনারা সূচিপত্র অনুযায়ী সমস্ত কিছু এখানে পরপর পেয়ে যাবেন। এখানে আপনাদের মোট 169 পেজ কিন্তু এই ই বইতে রয়েছে। এটা কিন্তু একটা কী বলবো, হ্যান্ডবুক না, এটা কিন্তু আপনাদের একটা পিডিএফ ভার্সানের বুক, এটা কিন্তু কোনো হার্ড কপি না, এটা পিডিএফ ভার্সানের একটা বুক, ঠিক আছে? তো বন্ধুরা এই বইটা কিন্তু বেশ ভালো একটা বই। এই বইটা সম্পূর্ণ পড়ে কভার করতে পারলে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআইয়ের প্রিলি পরীক্ষায় প্রচুর প্রশ্ন হবু কমন পেয়ে যাবেন। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের মেন পরীক্ষার জন্য কিন্তু বইটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। তো এই বইটার দাম রাখা হয়েছে মাত্র 96 টাকা, মাত্র 96 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন, ঠিক আছে? বন্ধুরা আপনারা যদি বইটি কিনতে চান, দেখুন এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, একটু স্ক্রল ডাউন করবেন। নেক্সট দেখুন এখানে আপনাদের দেখা রয়েছে প্রাইস 96 টাকা, এখানে দেখুন সঙ্গে রয়েছে বাই নাও বলে একটা অপশান রয়েছে, এই বাই নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো বাই নাও অপশানে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখুন এইরকম নতুন একটি পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে বলা হয়েছে কাস্টমার ইনফরমেশান, তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম দেবেন, তারপরে লাস্ট নেমের জায়গায় আপনার লাস্ট নেম দেবেন, ঠিক আছে, বা টাইটেল। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, কোনো ভুল করবে না, সঠিকটাই কিন্তু দেবেন। নেক্সট দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার +91, এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে লিখে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক করে লেখার পর নিচে দেখুন একটা অপশান রয়েছে রিভিউ অ্যান্ড পে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা রিভিউ অ্যান্ড পে অপশানে ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখুন এখানে আপনাদের বলা হয়েছে মেক পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এখানে বইয়ের নামটা শো হবে, তারপরে দেখুন মেক পেমেন্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখুন বলা হয়েছে প্লিজ ওয়েট, তো দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে, এটা আপনাদের পেমেন্টের পেজ। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউপিআই, ভীম ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম, এছাড়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এছাড়া দেখুন আপনাদের আরও অপশান রয়েছে, এখানে আপনাদের বলা হয়েছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং, এছাড়া দেখুন ওয়ালেটস, পে লেটার, এনইএফটি অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনারা এখানে বইটি কিনতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট, এখানে আপনাদের যদি আপনি ডেবিট কার্ডের মাধ্যমে কিনতে চান, এটিএম কাম ডেবিট কার্ড, সেক্ষেত্রে ডেবিট কার্ডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে, তো এখানে দেখুন লেখা রয়েছে আপনাদের অ্যামাউন্ট 96 টাকা, সঙ্গে দেখুন আপনাদের কনভেনিয়েন্স ফি এখানে 14 টাকা 87 পয়সা, মোট এখানে আপনাদের টোটাল হচ্ছে 110 টাকা 87 পয়সা, ঠিক আছে? তো নেক্সট দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ডেবিট কার্ড, কার্ড নাম্বার দিতে হবে এখানে, তারপরে এক্সপায়ারি ডেট, তারপরে সিভি নাম্বার, তারপরে পে অপশানে ক্লিক করে কিন্তু পে করতে হবে, ঠিক আছে? আপনি অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ অপশানে ক্লিক করে আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে আপনি চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদের ভীম ইউপিআই, গুগল পে, ফোনপে, তো এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এবং অন্য কোনো পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা যদি ফোনপে বা গুগল পে বা পেটিএম বা ভীম ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখুন এখানে অপশান রয়েছে এন্টার ইউপিআই আইডি, ঠিক আছে, এরপর ক্লিক করতে হবে।
তো ক্লিক করার পর আপনাদের সামনে একাধিক অপশান আসবে, দেখতে পাচ্ছেন অপশান দিয়েছে ভিম ইউপিআই, তারপর দেখুন ফোনপে, তারপর দেখুন পেটিএম, গুগল পে, ঠিক আছে। তো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি সিলেক্ট করছি গুগল পে। তো গুগল পে সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে অপশান দেবে এরকম, দেখতে পাচ্ছেন এখানে গুগল পে সিলেক্ট হয়ে রয়েছে। এখানে আপনার ইউপিআই আইডি সেটা দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ইউপিআই আইডি মানে কি, মোবাইল নাম্বার প্লাস এই যে ইউপিআই আইডি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘরের মধ্যে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড পে অপশানে ক্লিক করে আপনাকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, পেমেন্ট করার পর আপনাদের ব্রাউজারে আপনাদের সামনে ইবুকটা বা পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়া যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আপনাদের যে ইমেল আইডি আপনি দিয়েছেন সেই ইমেল আইডি অবশ্যই আপনারা চেক করবেন, সেখানে আপনাদের পিডিএফ ডাউনলোড লিঙ্ক কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনাদের ইমেল আইডি চেক করবেন, সেখানে কিন্তু আপনি এই পিডিএফের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, যদি আপনি সঠিকভাবে পেমেন্ট করেন বা সাকসেসফুল পেমেন্ট করেন, ঠিক আছে।